ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. অনেক বন্ধু বলে থাকেন আহলে হাদিসরাও তো তাকলিদ করে, বিভিন্ন আলেম ওলামা তাকলিদ করে না? নিঃসন্দেহে মূর্খ মানুষ আলেমদেরকে জিজ্ঞেস করবে, এটা আল্লাহরই হুকুম, ফাস আলু আহলে যিকরে ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। সেই দৃষ্টিকোণ থেকে আহলে হাদিস আওয়াম আহলে হাদিস ওলামায়ে কিরামের কাছে জিজ্ঞাসা করেন, তারা তাদের সামনে হাদিস থেকে দলিল দিয়ে বলে দেন, তারা সে দলিলের অনুসরণ করে। আলেমরা এখানে শিক্ষকের মর্যাদা প্রাপ্ত, কিন্তু তারা কোনো অবস্থাতেই ব্যক্তির অনুসরণ করে না, হাদিসের অনুসরণ করে। আমাদের দায়িত্ব দলিল সহ তাদের সামনে ফতোয়া দেওয়া, দলিলবিহীন ফতোয়া দিলে সেটি গ্রহণীয় নয়। যারা তাহরিকের নিয়মিত পাঠক তারা নিশ্চয়ই এটি ভালোভাবে উপলব্ধি করবেন। আমরা শুধু হাদিসের নাম বলি না, হাদিসের নম্বর অধ্যায় অনুচ্ছেদ পর্যন্ত বলে দিই, যাতে পাঠক নিজে ইচ্ছা করলে ওটা খুলে পড়ে দেখে নিতে পারেন। আমরা অবশ্যই আমাদের অনুসারীরা আমাদের অনুসরণ করেন, কিন্তু তারা ব্যক্তির অনুসরণ করেন না, দলিলের অনুসরণ করেন। দলিলের অনুসরণ করাকে ইত্তেবা বলা হয়, ব্যক্তির অনুসরণ করাকে তাকলিদ বলা হয়। পার্থক্য হচ্ছে এখানে।